মানে এমন একটা কনসেপ্ট, এটা দিয়ে অনেকগুলো নাটক হয়েছে কিন্তু আমাদের এখানে। আমাদের যেমন আনন্দগ্রাম একটা সিরিয়াল করেছিলাম যে ওই তিনটে ক্যারেক্টার নিয়ে, বন্ধু আমরা করেছি, বন্ধু আমরা তিনজন করেছি, এরকম বেশ কিছু এটাও আবার করেছি। মানে এটা আসলে একই ক্যারেক্টার নিয়ে আমি বেশ কয়েকটা কাজ করেছি, সিকুয়ালটা, কিন্তু এটা আমার একটু প্ল্যানিং ছিল একটু ডিফারেন্ট আর কি। এটা কনসেপ্টটা এত সুন্দর, ওই কারণেই আসলে কোনো ফেস্টিভ্যালে দেওয়া যায় কি না এরকম একটা প্ল্যানিং ছিল, ওই কারণেই আসলে এই কনসেপ্টটা দিয়ে আসলে করে জমাটা দেওয়া আর কি। যখন এটা গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সিলেক্টেড হলো, তখন একটা লোগো পাঠিয়েছে আমাকে, মেল করেছে, তো সেটা আমি পোস্টারে লাগিয়েছি। আমি ভাবি না যে হয়তো জুরি অ্যাওয়ার্ড পাবে বা কোনো একটা ই পাবে, সিলেক্টেড তো এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া, যে কারণে আমাদের বাংলাদেশের যে কন্টেন্টগুলো আছে, যে শর্ট ফিল্ম বা আমরা যে অনেক ড্রামা তৈরি করি বা ফিল্ম হয়, ফিচার ফিল্ম হয় বা ডকুমেন্টারি, অনেক কিছুই হয়, তো বাহিরে তো অনেক ছেলেপেলে এখন কিন্তু বাহিরে অনেক অনেক জায়গায় কিন্তু আমাদের এই ফিল্মগুলো বাহিরে অনেক ফেস্টিভ্যালে কিন্তু বেশ ভালো সাড়া পাচ্ছে আর কি। তো আমার ইচ্ছা ছিল যে আমার কাজ কি বাইরে দেখানো যায় না, আমি যত কাজ করি, সো ওইভাবেই চিন্তা করে বানিয়েছিলাম আর কি। না না, অ্যাওয়ার্ড মানে দায়িত্ব বাড়িয়ে দেয়, অ্যাওয়ার্ড মানে দায়িত্ব, কিন্তু মূল্যায়ন তো অবশ্যই দরকার, কিন্তু আমাদের এখানে খুব আমার কাছে খুব মানে বিস্ময় লাগে বা বিষয়, আমি আমি কখনোই বাংলাদেশে কোনো অ্যাওয়ার্ড পাইনি কখনোই। আমি একটি মঞ্চের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলাম, মঞ্চে অভিনয়ের জন্য কোনো একটা সংগঠন আমাকে দিয়েছিল বেস্ট অ্যাক্টর হিসেবে, এছাড়া আমার কাজের কোনো অ্যাওয়ার্ড এখনও পর্যন্ত পাইনি আমি। আর আমি অ্যাওয়ার্ড নিয়ে কোনো চিন্তিত না, কারণ হচ্ছে আমার দর্শক হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, আর প্রচুর দর্শক আছে আমার নাটক দেখে, আমাদের নাটক দেখে, তো ওটা আমার সবচেয়ে বড়। কিন্তু আমি যখন ইন্টারন্যাশনালি যখন আমি বেশ শুধু গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল না, আরও অনেকগুলো ফেস্টিভ্যাল কিন্তু এই ছবিটা পেয়েছে, প্রায় ছটা হলো গোয়া দিয়ে, তো এটা তো আমাদের জন্য খুবই আমার জন্যে এবং আমাদের টিমের জন্য, এর সাথে মোশাররফ জড়িত, হাসান জড়িত বা আদার যারা আছে সবার জন্য আসলে অবশ্যই এটা আনন্দদায়ক। আমি নিজে একটু ঘর কোনো লোক, আমার অনেক অনেক হয়তো ভালো, আমরা ড্রামাই বলি, আমাদের এখানে ড্রামারই তো বিশেষ করে বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে প্রথম আলো বিভিন্ন জায়গায় এটা দেওয়া হয়, আমি কখনো জমা দিইনি আসলে, এটা জমা দিনে আমি জানি এটা হবে না। যেমন আমি একটা আধিয়ার ছবি করেছিলাম, সেই আধিয়ার ছবিতে আমি নমিনেশন পেয়েছি কয়েকবার প্রথম আলো, কিন্তু অ্যাওয়ার্ড হয়নি। তো একটা পর্যায়ে আমার যেটা মনে হয়েছে যে এটা আসলে মূল্যায়ন তো অবশ্যই করা উচিত, মূল্যায়নের কিন্তু এইসব জায়গায় মূল্যায়নের অভাব আছে। আপনি দেখবেন প্রত্যেকটা অ্যাওয়ার্ডে হাতে গোনা কিছু লোক থাকবে, হাতে গোনা কিছু লোক থাকবে, তাদেরকে দেওয়া হয় বারবার ঘুরে ফিরে, মানে নক্ষত্র যেন একটা বড়ো নক্ষত্র থাকে না, সেইগুলোই সেই জায়গায় যেতে ধাবিত হয়। পরে কিন্তু অনেক নক্ষত্র আছে অনেকে, যেটা বুঝতে হয় মানে সব যে একই ক্যাটাগরি একই ধরনের শিল্পীরা সবসময় অ্যাওয়ার্ড পাবে, আপনি হিসাব করে দেখেন যতগুলো অ্যাওয়ার্ড আছে আমাদের এখানে, হিসাব করে দেখবেন যে কারা ঘুরে ফিরে পাচ্ছে, তারাই কি শুধু অ্যাওয়ার্ড পাবে, এর চেয়ে তো ভালো অভিনেতা নাই, ভালো মেকার নাই, তো তার মানেটা কি, আপনি কী বিচার করবেন এখানে, অ্যাওয়ার্ডের মূল্যায়নটা আপনি কীভাবে করবেন? যদি অভিনেতা হিসেবে ধরি বা মেকার হিসেবে ধরি, আমাদের 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 মতো অভিনেতা প্রচুর আছে যারা অভিনয় জেনে শুনে মুখস্থ করে আসছে, মঞ্চের থেকে আসছে। আপনি মঞ্চে যারা অভিনয় জানে না, চেহারা দেখতে দেখতে পরিচিত, তারাও অ্যাওয়ার্ড পাচ্ছে এখন সেরা অভিনেতার, আপনি কোথায় যাবেন? সেগুলো তো মূল্যায়ন হলো না, মূল্যায়নের জায়গাগুলো চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন যদি আমি যদি ব্যবসা চিন্তা করি যে হ্যাঁ আমি ওকে দিলে আমার ব্যবসাটা হবে, তাইলে ডিফারেন্ট থিং, মূল্যায়ন তো ব্যবসা দিয়ে হয় না, আমরা তো শিল্প নিয়ে কাজ করি, শিল্পের সাথে ব্যবসার কোনো ই নাই। কিন্তু আমরা যদি ব্যবসায় চিন্তা করতাম, শিল্পের এই ধারে কাছে না থাকতাম, তাহলে অনেক টাকা ইনকাম করার সুযোগ ছিল, অনেক কিছু করা যেত, এই এইটাই এইটাকে বেচা কিনে করবো, কিন্তু আমরা বেচা কিনে করতে আসিনি। একটা ক্যারেক্টার আর্টিস্ট একজন অভিনয় করে, খুব ভালো অভিনয় করে, তাকে কিন্তু অ্যাওয়ার্ড দেবে না। আপনি দেখেছেন কোনো ক্যারেক্টার আর্টিস্ট ভালো অভিনয় করে, একটা চরিত্র অভিনয় করে, সে চরিত্র অভিনেতা কিন্তু সে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে না, ঘুরে ফিরে কোথায় জানি ঘুরে ফিরে একটা মানে একটা তৈরি করা হয় যে এনারাই পাবে, তো তাহলে মূল্যায়নটা কোথায় হলো? মূল্যায়নটা নাই আসলে বেসিক্যালি। তো এই মূল্যায়ন আমার ব্যক্তিগত বলছি না, আমি সবার প্রতিনিধিত্ব মানে প্রতিনিধি হয়েই বলছি, অনেকের কথাই আমি মনে করি, অনেকের ভিতরে এরকম মনে কষ্ট আছে, আমরা কি পেতে পারি না? অনেকেই অনেক ভেতরেই কিন্তু আছে, জিজ্ঞেস করে দেখবেন আপনি যে আমরা কি ভালো অভিনয় করি না, আমার কোনো চরিত্র এরকম নাই। আমি যদি ধরি আমার ক্যারিয়ারে, যদি ধরি অভিনেতা ধরি, আমি জামাই মেলা করেছি যে ক্যারেক্টার করেছি, তখন আমি কুজু ক্যারেক্টার করেছি, আলতা সুন্দরী করেছি, এগুলো মানুষের মনের মধ্যে গেঁথে আছে, হারকিপ্টারে ভাই করেছি, ভবেরাট করেছি, এরকম যে চরিত্রগুলো করেছি, কিন্তু কেউ অ্যাওয়ার্ড দেয়নি, তো এই চরিত্রগুলো একজন করুক না, এরকম চরিত্র করুক না যত্ন করে, নাই তো, কিন্তু সেইভাবে কিন্তু মূল্যায়ন হয়নি, সেইভাবে মূল্যায়ন হয় নাই বাংলাদেশে, কিন্তু ইন্টারন্যাশনালি আমরা যখন জমা দিয়েছি আমাদের কাজ। হ্যাঁ, সেটা আমি বলছি না যে এইটার জন্য ওইটা ওইটা আমি বলতে চাই না,
এটা আমার ভালো লাগছে, আমার অনেকদিনের ইচ্ছা যে আমি বাইরে কাজ জমা দিব, এটা আমার ইচ্ছা। আমরা যেহেতু নাটক করে খাই বাংলাদেশে, এটা আমার পেশা, নেশা, সব কিছুই আমার। নাটক দিয়ে শুরু করেছিলাম, টেলিভিশন দিয়ে শুরু করেছিলাম, এখন অনেক সুযোগ আসছে, এখন ওটিটি এসছে, ওটিটিতে তো কাজ করব। তো এখন কাজ মানুষকে কীভাবে দেখানো যায়, আমি ভালো মন্দ যাই বানাই, আমি খারাপ বানাই, আমি ভালো বানাই, সেটা দর্শক মূল্যায়ন করবে, সেটা জাজরা মূল্যায়ন করবে, যেখানে যেখানে দেব তারা মূল্যায়ন করবে যে আমার কাজটা কতটুকু ভালো। এই অ্যাওয়ার্ড জেতার পরে আপনি আপনার লক্ষ্যটাকে কোন জায়গায় নিয়ে যেতে চান? এটা আসলে নেক্সট আর অনেক ভালো কাজের অনুপ্রেরণা দেবে, এটা হয়তো ফিচার ফিল্ম বানাবো। আমার তো অনেকগুলো কাজ করার প্ল্যানিং আছে, ফিচার ফিল্ম বানানোর কথা আছে, আমি গভর্নমেন্টের এখানে ছবি জমা দিয়েছি, আমি জানি না পাবো কি না। তো এই অনেক বিষয় থাকে, এগুলো আসলে না পাওয়া পর্যন্ত বলা মুশকিল। চেষ্টা করবো ভালো কাজ করার জন্য, এইটাই করি। মানে আমার তো আসলে যেটা সত্যিকার অর্থে কি, আমি সারা জীবন ওই কাজের পাগল লোক, আমি 24 ঘন্টা ঘুমাই যতটুকু, ওর মধ্যেও আমি মনে হয় কাজ চিন্তা করি, আমার গল্প চিন্তা করি যে কী গল্পটা এখন দর্শক কী নেবে বা কী করা উচিত। আমাদের এখানে দেখবেন যে একটা শ্রেণী আছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমাদের কিছু নাটককে অনেকে কমেডি নাটক বলে একটা ইয়ে আছে, প্রবণতা আছে, কিন্তু আমি যে কন্টেন্টগুলো বানাই কোথাও কমেডি খুঁজে পাওয়া যাবে না, এটা জীবনের গল্প বলি। প্রত্যেকটি নাটকে দেখবেন যে প্রত্যেকটি ড্রামার পেছনে একটা একটা বক্তব্য আছে, একটা ম্যাসেজ থাকবেই। আমি তো এমনভাবে নাটক তৈরি করতে, আমার শিক্ষা, আমার গুরুজনদের শিক্ষা, মামুন রশিদের কাছ থেকে শিখেছি, আরও যারা আমাদের গুরুজন তাদের কাছ থেকে শিখেছি, নাটক নেহায়েত বিনোদন না, আসলে তো নেহায়েত জিনিসটা করি না, ওই কারণে কিন্তু এখনও টিকেও আছি আলহামদুলিল্লাহ, এটা টিকেও আছি, ভালোই আছে, আমার মনে হয় খারাপ নাই। আপনার যে ভক্তরা আছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান? মানে আমার যারা ভক্ত আছে তারাই কিন্তু আমার পুরস্কার, তারপরে আমার পুরস্কার দেখে তারা অবশ্যই অনুপ্রাণিত হবে। তাদের জন্য বলবো যে আমার জন্য অনেক দোয়া করবে, যেন আমি ভালো কাজ আরও দিতে পারি, তাদেরকেও দিতে পারি, আরও ভালো ভালো জায়গায় যদি দিতে পারি,